সকলকে নমস্কার। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যার নিজের ঘরে, নিজের প্রাণের ঘরে। মা রক্ষিণীর দরবারে আপনাদের যখন স্বাগত জানাই, তখন একটা অন্য শক্তি কাজ করে জীবনের মূলে, প্রাণের মূলে। সে বলে, যে যেখানে আছে ভালো থাকুক, কিন্তু কোথাও কোথাও যদি মনে হয়ে থাকে জীবন ঠিক সান্নিধ্য দিচ্ছে না, তাহলে মা রক্ষিণী আছে তোমাদের দায় নেওয়ার জন্য, তোমাদের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু আপনারও কিছু দায়বদ্ধতা থাকে, এবং সেই দায়বদ্ধতার কথাই শ্রী অশোক মহারাজ বারবার আপনাদের মনে করিয়ে দেন। দায়বদ্ধতা এক, আপনি নিজের অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসবেন। দুই, নিজেকে সঁপে দেবেন। তিন, এই বিশ্বাসহীনতা যদি কখনো ঘটে, তাহলে জানবেন সেই কাজ পূর্ণতা পায় না। চার, সবচেয়ে বড়, সেটা হচ্ছে আপনার অধিকার। অনেকটা এই যে ভোট গেল, ভোটের বাজার গেল, আপনার ভোট আপনি দিন, নিজের ভোট নিজে দিন, তাহলে নিজের আহুতিতে, নিজের যোগ্যে নিজে আহুতি প্রদান কেন করবেন না? করবেন কেন? যাতে আপনি কনফার্মড হন যে আপনার কাজটাই, আপনার ক্রিয়াটাই হলো সেই সময়টুকু জুড়ে। শুধু আপনি আমি, আমরা আম জনতা নই, সেলিব্রিটিরাও কিন্তু এই কাজ করেছেন বারবার, এবং তারা কখনো দ্বিধা করেননি। তাদের মধ্যে অনেকেই সরাসরি ক্যামেরার সামনে ধরা দিতে, সেটা তাদের নিত্য জীবনের কাজ, এবং সেটা মা রক্ষিণীর দরবারে গিয়েও তারা যখন করছেন, হয়তো গভীর রাতে করেছেন, তবুও তারা কিন্তু বলেছেন, ঠিক আছে প্রকাশ পাক, যদি পাঁচটা লোক জানতে পারে, বোঝে, ফিল করে এবং বিশ্বাস করে যে মা রক্ষিণীর দরবারে আমিও এসেছিলাম, তাতে তো ভালো বই মন্দ নয়। তাকে সামনে রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে জয় মা রক্ষিণী বলে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়াতে এবং শ্রী অশোক মহারাজের সভায় আপনাদের সকলকে স্বাগত। জয় মা রক্ষিণী, মহারাজকে স্বাগত। জয় মা, জয় মা রক্ষিণী, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। নিজের কাজে নিজে বসো, এ কথাটা মিডিয়াতে প্রথম আমি উল্লেখ করি, মিডিয়াতে প্রথম বলা শুরু করি যে তোমার অধিকার আছে তোমার কাজে বসা। নিজের কাজে যখন নিজে বসবে, তখন অন্তত এই আশিসদার কথা অনুসারেই বলি, নিজে পূর্ণমাত্রায় নিজেকে বলতে পারবে যে এই সময়টায় শুধু আমারই কাজ হয়েছে, আর কারুর কাজ হয়নি। ওই সময়টুকুতে, যে সময়টুকু তুমি তোমার ক্রিয়ার জন্য যোগ্যতে বসবে মূলাসনে, এই ক্রিয়াগুলো যখন চলে, তখন তুমি আমাকে ধরে থাকবে, আমি তোমার হয়ে বিশেষ মন্ত্রের আহুতি প্রদান করব, তারপর গিয়ে তুমি নিজের হাতে তিনবার আহুতি প্রদান করবে, নিজের নাম, গোত্র, মনের ইচ্ছে বলে। সরাসরি প্রথমেই তুমি তিনবার আহুতি প্রদান করবে না, আগে আমি ক্রিয়া করব, তারপর তুমি আহুতি প্রদান করবে। এরকম এক নয়, একাধিক যজ্ঞ এবং বিভিন্ন রকমের সামগ্রীর প্রয়োগ দিয়ে যজ্ঞটা চলতে থাকবে, এক একটি তিথিতে এক এক সময়। তার কারণ, তোমার জীবনে তুমি যে সাফল্যের জন্য আমার কাছে এসেছো, সেই সাফল্যটা তোমাকে দেওয়া হবে, আর এখানে আমি অন্তত সাফল্যের গ্যারান্টিটা দিই। তার একটাই কারণ, মানুষ তার জমানো অর্থটা আমাকে প্রদান করছে এমনি নয়, তার জীবনে কিছু কষ্ট এসেছে, সে কষ্টটা সে পার করতে পারছে না, তাই সে অর্থ প্রয়োগ করে মায়ের আশীর্বাদ নিয়ে সেই কষ্টটা পার করতে চাইছে, তাই তাকে সেই সাফল্যটা দেওয়ার দায়িত্ব আমার। এখানে আমি কখনোই জোরচুরি বা ভণ্ডামি করতে পারি না, কোনো মানুষকে ঠকাতে পারি না। তার কাজে তাকে না বসানো মানেই পরিষ্কারভাবে তাকে ঠকানো হলো। আজ তুমি কোনো তান্ত্রিককে পয়সা দিচ্ছ, তার বদলে সে যদি বলে সাত দিন বাদে এসে কবজ নিয়ে যান, আপনাকে কাজে বসতে হবে না,
তাহলে কিন্তু জেনে রাখো সে মানুষটা তোমায় পূর্ণ মাত্রায় ঠকাচ্ছে। আবার আরো একটা ঠকানোর পদ্ধতি বেরিয়েছে, সেটা হলো একটা যজ্ঞ করে কবচ প্রদান করে দেওয়া, সেটাও কিন্তু 100% ঠকানো। তুমি যখন কাউকে পয়সা দেবে তখন তোমার খণ্ডন ক্রিয়াটা হওয়া চাই, চাই মানে চাই আর সেটাতে তুমি থাকবে। তোমার সংকল্প যজ্ঞ ক্রিয়া হওয়া চাই, চাই মানে চাই তুমি সেটাতে থাকবে। তোমার মহাযজ্ঞ ক্রিয়া অর্থাৎ বৃহৎ অমাবস্যা তিথির যজ্ঞ ক্রিয়া, সেটাতে তোমায় উপস্থিত থাকতে হবে, তোমার ওই ক্রিয়া হবে। তোমার সামগ্রীর যজ্ঞ তোমার জন্য করা হবে, সেটাতে তুমি উপস্থিত থাকবে। তোমার জন্য চৌসার ক্রিয়া করা হবে, তাতে তুমি উপস্থিত থাকবে। এই ক্রিয়াগুলোর পর কবজ আসবে, মন্ত্র আসবে, প্রয়োগ আসবে, এবং তার সাথে সাথে ডামরির যজ্ঞ ক্রিয়াতে তোমাকে উপস্থিত থাকতে হবে, শ্মশান যজ্ঞ ক্রিয়ায় উপস্থিত থাকতে হবে, নিজের হাতে শ্মশানের আহার প্রদান করতে হবে, ভূতভোগ শিবাভোগের প্রদান করতে হবে। প্রত্যেক দিন, প্রত্যেক দিন খণ্ডন ক্রিয়া আছে, উতারা ক্রিয়া, সেটা করতে হবে। মাসে একটি করে দুর্ভাগ্য নাশ ক্রিয়া করতে হবে, তার কারণ তুমি যে সমস্যায় পড়ছো সেটা তো তোমার দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য কেউ দূর করতে হবে, সেটার জন্য আরো একটি ক্রিয়া রয়েছে। এই ক্রিয়াগুলো যাদেরকে তুমি টাকা দিচ্ছ ক্রিয়া করানোর জন্য, আমার কাছে আসতে পারছো না, অন্য কারুর কাছে করাচ্ছ, তো এই ক্রিয়াগুলো তাদের থেকে বুঝে নাও। এই ক্রিয়াগুলো তাদের থেকে বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। যদি তারা এই ক্রিয়াগুলো তোমায় না করায় তাহলে পরিষ্কারভাবে তাদের কাছে যাবারও দরকার নেই। সে মানুষ তোমার জন্য কিছু করছে না, সে তোমার জন্য শুধু একটাই করছে, তোমার পয়সা নিয়ে তোমায় ঠকাচ্ছে। যদি তুমি ঠকতে চাও তাহলে তাদের কাছে থেকে যাও, যদি ঠকতে না চাও তাহলে এই ক্রিয়াগুলো নিজের জন্য নিজে বুঝে নাও। এই ক্রিয়াগুলো করতে সময় লাগে, তাই কদিনে রেজাল্ট বেরোবে এ প্রশ্ন কোনোদিনও করতে যাবে না, তার কারণ এটা ফাঁদে ফেলার রাস্তা। যেই তুমি প্রশ্ন করবে কদিনে রেজাল্ট পাবো, সঙ্গে সঙ্গে বলবে আপনি 3 দিন 4 দিন 7 দিন 21 দিন 11 দিনে পেয়ে যাবেন। আরে এতগুলো ক্রিয়া শেষ হয়ে কদিনে হবে না, আর তুমি 3 দিন 4 দিন 5 দিনে পাবে কি করে? তাই সে প্রলোভনে যদি পড়তে চাও তাহলে 100% তুমি ঠকতে চাইছো, আর সে প্রলোভনে যদি পড়তে না চাও তাহলে এই ক্রিয়াগুলো বুঝে নাও। আর কখনো বলবে না কদিনে রেজাল্ট পাবো, রেজাল্ট 100% তুমি পাবে যদি প্রত্যেকটা ক্রিয়া সঠিকভাবে তুমি উপস্থিত থাকো। জয় মারুখিনী, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার মারুখিনী, তোমার মঙ্গল করুক। জয় মা, জয় মারুখিনী। তুমি যে সমস্যা বলছো আমি ডেট অফ বার্থ না দেখে বলছি, এর কাল সর্প আর মাঙ্গলিকের প্রভাব আছে এবং বৃহস্পতির অবস্থান খারাপ, এই তিনটে যোগের মধ্যে কিছু না কিছু আছে। এবার আমরা ডেট অফ বার্থ নিয়ে দেখে নেবো আছে কিনা। তুমি বলো ডেট অফ বার্থটা ছেলের। 2017 তাই তো? তুলা রাশি বৃষ লগ্নে সাথী নক্ষত্রে কৃষ্ণপক্ষের দশমীতে জন্ম দেবগণে মা, বৃহস্পতিবার এবং মাঘ মাস ওর জন্য খারাপ। যখন আমি তুমি প্রশ্ন করেছিলে আমি তোমাকে তিনটে যোগ বলেছিলাম মা, আমি বলেছিলাম ওর বৃহস্পতি খারাপ হতে পারে, ওর কালসর্প হতে পারে, ওর মঙ্গলিক বা মঙ্গল খারাপ হতে পারে, এবং দাবি সহকারে বলেছিলাম এই তিনটে যোগের মধ্যে কিছু না কিছু ওর আছেই বলেছিলাম তো মা। এবার তুমি জেনে নাও ওর পূর্ণ কালসর্প যোগ আছে, 1-2 অষ্টম বৃহস্পতি ওকে প্রভাব বিস্তার করছে, অর্থাৎ পাওয়ার ক্ষেত্রে, টাকা পাওয়ার ক্ষেত্রে বাধা। চাকরি পেলে কি জানি মা টাকা আসে, তাই কি না?
সেইটাই তো মহারাজ বললেন, টাকা পাওয়ার ক্ষেত্রে বাধা। আচ্ছা মা, এই যে 2017 থেকে 2019, 17 পুরো বছর গেছে, 2018 পুরো বছর গেছে এবং 2019 শেষ হতে চললো, তাই কি না? তো এই যে 2 বছর হয়ে গেল এবং তোমার সন্তান প্রচুর চেষ্টা করেও পেল না, ওর থেকে পিছনে থাকা মানুষ পেয়ে গেল কিন্তু ও পেল না, এই সমস্যা তো? কিন্তু এই সমস্যাটা তো মা তুমি জানতে পারছো যে ওর হচ্ছে এবং বারংবার হচ্ছে, তাহলে কেন এর প্রতিকার করাওনি মা? আমরা তো সেটা জানতাম না, আমরা শুধু বাড়িতে ওকে একটু বকাঝকা করি, বাবা মারছে যাচ্ছে, ও মানে এত স্টান নিয়ে মাধ্যমিক পাস করে তোর কেন হচ্ছে না, শুধু এসে চুপচাপ বসে থাকে কিছু বলে না, কিন্তু ও বলছে যে আবার কিছু কিছু সরকারি বইও পড়ে, তা বলছে আমি সরকারিতে, এখানে বেসরকারি যখন হচ্ছে না সরকারি বইও পড়ি, পড়ছে কিন্তু কোনোটাই তো কোনোটাই হচ্ছে না। তার মানে পরিষ্কার যে এই গ্রহযোগের যদি প্রতিকার না থাকে তাহলে এ কাজ পাবে না, তাই কি না? তাই তো হয়, যখন তুমি আমাকে বললে যে কাজ পাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমি বললাম এই 3টে গ্রহযোগের মধ্যে এর কিছু না কিছু আছেই এবং সেই গ্রহযোগ ওর রয়ে গেছে দেখলাম, তো সেই গ্রহযোগের যদি প্রতিকার না থাকে তাহলে এ কি করে সহজে পায় মা? তো এবার যদি তোমার মনে হয় যে আমার সন্তানের ভাই কাজ দরকার ভালোভাবে ভালো জায়গায়, তাহলে বলবো ব্ল্যাক ম্যাজিক রয়েছে মা, প্রয়োগ করাও ভালো জায়গায় ভালোভাবে কাজ তোমার ছেলে পাবে, অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে। কিন্তু প্রতিকার অর্থাৎ এই যে সাফল্যটা, এই সাফল্যটাকে পেতে গেলে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে অর্থাৎ প্রতিকার করতে হবে। দেখো আমি গ্রহযোগ বলেছি কিন্তু সমস্যাটা তোমার জানা ছিল, তাই কি না? সমস্যাটা তুমি জানতে কি জানতে না মাঝে তোমার সন্তান কাজ পাচ্ছে না, এটা তুমি জানতে কি জানতে না? তার মানে তোমার চাওয়া পাওয়া একটাই ছিল, আমার সন্তান কাজ পাক, তাই তো? তো এই আমার সন্তান কাজ পাক এই চাওয়াটা নিয়েই তোমাকে আসতে হবে, বাকি দায়িত্ব আমার রেজাল্ট দেওয়ার গ্যারান্টি সহ দেব মা। যেখানে যাচ্ছি সেখানেই শুধু বলছে ও কাজ পাচ্ছে না, সবাই হাসাহাসি করছে, কেউ অনেক কথা বলছে, আত্মীয় স্বজন মা অষ্টমে ব্রে হচ্ছে আমাদের, হ্যাঁ সবাই পেয়ে যাচ্ছে, ও কেন পাচ্ছে না, লোক কিছু যোগ্য না, কিন্তু এই হচ্ছে কথা। আমি আরেকটা জিনিস বলি মা, গ্রহযোগের ক্ষেত্রে অষ্টমের বৃহস্পতি, আমি কি বলেছিলাম বৃহস্পতি অষ্টমে রয়েছে, অষ্টমের বৃহস্পতি অর্থ দিতে যেরকম সমস্যা করে সেরকম সম্মান হানি ঘটায়, মান সম্মান হানি হচ্ছে, তো এই সম্মান হানিটাও কিন্তু রয়েছে। আমি যখন প্রতিকার করব তখন কিন্তু সব জায়গায় প্রতিকার হয়ে যাবে, অর্থাৎ এই যে হাসাহাসি সেটাও মুখ বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার মা। তোমার সন্তান এমন জায়গায় কাজ পাবে যে মুখ বন্ধ হয়ে যাবে সবার, কেউ আর বলবে না যে ও কাজ করে না। আমি তোমার দায়িত্ব নিচ্ছি, ওর গ্রহযোগের মধ্যে শুক্র শনির সাথে রয়েছে, অর্থাৎ নিজের প্রিয়জন আত্মীয় স্বজন দুর্ব্যবহার করবে মা, এটা এখানে আছে। পূর্ণ কালসর্প যোগ রয়েছে মা, অষ্টমের বৃহস্পতি মার্কেশ অবস্থায় রয়েছে, ওর শরীর স্বাস্থ্যের মধ্যে পেট আর চুল নিয়ে সমস্যা দেখা দেবে। মা দেখেছো আমি তো ডাক্তার নই, আর আমি ওর ডাক্তারি চিকিৎসাও করিনি, ওর কোনো ডাক্তারি রিপোর্টও দেখিনি, আমি 2টো রোগের কথা বলেছি, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে, তাই হচ্ছে তো? ওগুলো কপালটা বেশ বড় হয়ে যাচ্ছে, অনেকেই বলে যে কপালটা, এক ডাক্তার কাছে গেছে হয়তো ওকে চুল পড়ে যাচ্ছে, তাই তো? কেন চুলগুলো মানে মাছ, আপনি যেটা বলছেন সেটা সত্যি, আমিও বলি তো এই বয়সে, এখন 22-23 বছর বয়সে তো চুলের অবস্থা। হ্যাঁ মা, এই জায়গার প্রতিকার দরকার। দেখো আজকে অশোক মহারাজ ডেট অফ বার্থ নিয়ে গ্রহযোগের অবস্থান দেখে ওর বর্ণনা করছে, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু তুমি রোজ দেখছো ওকে নিজের চোখে, তাই কি না মা? আমরাও কিছু কি করব আমরা নিজেরা বুঝতে পারছি না, মানে রাস্তা তো বলে দিলাম সবাই কাছে,
বাবা এসে মারধর করছে কিছু যে তুই একদম মারবে না মা, তোমার ছেলে কুসন্তান নয় যে মারছো, ওর ভাগ্যের বেড়াজালে পড়ে আছে, এটাকে পরিষ্কার করে দিলেই তোমার ছেলে সরকারি চাকরির দুনিয়ায় রাজত্ব করবে। কারোর সাথে মেশে না, ঘরে বসে থাকে, ঘরে কারোর সাথে মেশে না, মানে কোনো বাজে পয়সা খরচ করে না, নেশা নেই, কিচ্ছু নেই, ওসব নেই, চুপচাপ ঘর থেকে মায়ের সাথে থাকে। তো তোমার সন্তানকে ভালো জায়গায় দেখতে চাইছো কি চাইছো না বলো? হ্যাঁ চাইছি ভালো জায়গায়, সবাই তো চায়। এর প্রতিকার করিয়ে নাও, বুকিং নাম্বারে ফোন করে বলবে যে আমার সন্তানের চাকরির জন্য প্রতিকার করাতে চাই, চাকরি পাচ্ছে না, সেই জায়গায় প্রতিকার করিয়ে চাকরির জন্য অর্থাৎ সমস্যাটা জানিয়ে বুকিং করবে। কারণ আমার এখানে ডেট অফ বার্থ নিয়ে কিন্তু চেম্বারে কোনো বিচার হয় না মা, চেম্বারে আমার কাছে যারাই আসে তারা পুরো স্ট্রেট সমস্যাটা নিয়ে আসে যে আমার এই সমস্যা, এই সমস্যার এই সমাধান চাই। মহারাজ আপনার কাছে আছে, তোমার সমস্যা সন্তান কাজ পাচ্ছে না, আমার সন্তানের কাজ চাই, মহারাজ আপনি কি করে দিতে পারবেন তন্ত্রমতে, গ্রহদোষের মন্ত্রমতে এগুলোর পরিবর্তন করে? এই ধরনের জায়গা হচ্ছে আমার চেম্বার, শুধু বিচার করার জন্য রয়েছে আমার লাইভ ফোনিং অনুষ্ঠান। আমি যখন দায়িত্ব নিই মা তখন 100% রেজাল্ট দিই, তার কারণ আমি অনুষ্ঠানে যেরকম বলি আমি এতগুলো কাজ করব, সেরকম আমার যে লেটার হেড আমরা প্রেসক্রিপশন বলি সেটার মধ্যে লেখা থাকে আমি কি কি কাজ তোমার সন্তানের জন্য করব এবং তোমার সন্তানের জন্য কোন কাজটা ধরছি অর্থাৎ কি কাজ চাই সেটা পর্যন্ত লেখা থাকে মা। এখানে কিন্তু গ্যারান্টি এটা এবং আপ টু রেজাল্ট কথাটা লেখা থাকে, যতক্ষণ না ও রেজাল্ট পাবে অশোক মহারাজের দায়িত্ব। তো আমি যদি দায়িত্ব নিই মা দায়িত্বের পিছু পা হটি না, রেজাল্ট 100% দিই, নিজের কাজে নিজে উপস্থিত থাকলে গ্যারান্টি সহ তার রেজাল্ট পাওয়া যায় মা। তাই আমি তোমায় কথা দিচ্ছি, এই অশোক মহারাজ তোমায় কথা দিচ্ছে, রেজাল্ট তোমার সন্তানকে আমি দেবই দেব, যদি অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে মা রক্ষিণীর দরবারে আসো, আমার কাছে আসো, রেজাল্ট তোমাকে দেবই। কোথায়, দক্ষিণেশ্বরে বসেন নাকি? না মা, তুমি কথা দিয়ে বলছো, ছেলে দেখছে তো, আজকে হচ্ছে বৃহস্পতি মা, কালকে ব্যারাকপুরে পেয়ে যাবে আমাকে, দমদম এয়ারপোর্টে পাবে এবং ব্যারাকপুরে পাবে। ব্যারাকপুরে কোথায়? ব্যারাকপুরে 15 নম্বর রেলগেট, লালকুঠি, আমরা ক্লাবের দোতলায়। দেখো বুকিং নাম্বার রয়েছে, আশিস দাও বলে দেবে বুকিং নাম্বার, সেই নাম্বারে ফোন করো, ওরা তোমাকে পুরোটা হেল্প করে দেবে মা। নিশ্চিন্তে থাকো, রেজাল্ট বেরোবেই বেরোবেই, কারণ সামনে আরো একটা ভালো জোর। কিন্তু এর আগে আমি ফোন করেছি, ফোন কেটে দেয়, বুঝতে পেরেছেন? ওই জন্যই বলছি ওরা করবে তো হেল্প, 100% করবে, কেউ ফোন কেটে দেয় না মা, নেটওয়ার্কের জন্য ফোন কেটে যেতে পারে, ফোন কেটে দেয় না, যে বুকিং নাম কেটে দেয় দুবার তিনবার ফোন কেটে দেয়, ওই জন্যই বলছি পাবো কি ওই জন্য। বুকিং নাম্বারে ফোন করো তুমি, দেখো এক্ষুনি পেয়ে যাবে, এক্ষুনি দুটো নাম্বার যাচ্ছে, আপনি খেয়াল করুন, এখানেই দুটো নাম্বার যাচ্ছে, খেয়াল করুন, আপনার ফোনটা ছাড়লাম 9831734253 এবং 9903444493, তিন দুটো নাম্বার যাচ্ছে, খেয়াল করুন এবং তাতে ফোন করুন, ফোন করে বলুন যে এইমাত্র ফোন করেছি, আমি ছেলের চাকরির বিষয়ে জন্যই ফোন করছি এবং দোষ কাটাতে চাই। মানুষ কিভাবে উপকৃত হয়েছে সেটা সেই কারণেই আপনাদের দেখাই যে এই রকম অসহায় পরিস্থিতি থেকে আপনি যখন জিজ্ঞেস করেন বা আপনারা যখন জিজ্ঞেস করেন যে গেলে গ্রহদোষ খণ্ডন করালে কাজ হবে তো, হয় কি না একবার দেখুন, আমরা ফিরে আসছি। সময় না হলে কোনো জিনিস হয় না। আর আমরা ডিটারমাইন্ড ছিলাম দেখা করে তারপরে যাবো, বসেই থাকতাম। কাজটা হয়েছিল না, এখন কিরকম কি শরীর বা খিদে বাড়া ভূত বাড়া বা কিছু চেঞ্জেস চাই? চেঞ্জেস চেঞ্জেস তো আর মনের ভিতরে পজিটিভ ভাব কিছু এসেছে, আর পজিটিভ অফিসেও পজিটিভ একটা কিছু হয়েছে। আচ্ছা এই তো আলাদা আমার ঘুম ঘুম পুরো হয়েছে। হ্যাঁ
একটা নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে। বলে দিচ্ছে না কি আমি আজকে তোমাদের একটু দেখতে যাচ্ছি, আজকে তোমাদের আমি কিন্তু কিছু দেখতে যাচ্ছি, চেষ্টা করছি মা দুটো কাজে দুটো কাজে তোমাকে বের করে দিয়েছে, আবার কদিন লাগলো তোমার? দেখছিলেন আপনারা যে একজন মানুষ, তিনি দীর্ঘ সময় অপেক্ষা করে থেকে তারপর মহারাজকে পেলেন তার চেম্বারে, এবং তারপরেই পাঁচ সাত দিনের মধ্যে যে কাজ হলো, তার অফিসে পরিস্থিতি বদলালো, সে কথাটা তিনি সরাসরি ক্যামেরাতে বলছেন। নিমগ্ন রয়েছেন তার এই পরিবর্তিত পরিস্থিতির সম্পর্কে বলতে গিয়ে। আমাদের দৃঢ় বিশ্বাস যারা এই অনুষ্ঠান দেখছেন এগিয়ে আসবেন মা রক্ষিণীর দরবারে তাঁদেরও জীবনে এরকম পরিবর্তন আনার জন্য। জয় মা রক্ষিণী, কে আছেন? বাঁকুড়া থেকে। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ভালো ভালো। জয় মা রক্ষিণী বলুন, কার সম্বন্ধে জানতে চাইছো? মহারাজ আমি নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ বলো। 7 May 1979 ধনু লগ্নের উত্তর ফাল্গুনী নক্ষত্রে একাদশীর শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে ভাদ্র মাস, তোমার জন্য শুভ নয়। এখানে আমরা প্রথম অবস্থাতেই দেখতে পাচ্ছি ভাগ্যে গ্রহণযোগ। ভাগ্যে গ্রহণযোগ থাকা মানেই হচ্ছে ভাগ্যটা আর সেইভাবে সুপ্রশস্ত হয় না, সব সময় ভাগ্যের পরিহাস ঘটে। অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আপনাকে ঠিক, আপনি তো সবকিছু মানে বুঝতে পারছেন, ভাগ্যের পরিহাস ঘটতে থাকে তো বারংবার জীবন দশায়। একদম। এবং অষ্টমে বৃহস্পতি, আজকে তিনজন চারজন তার প্রত্যেককেই অষ্টম বৃহস্পতি পেলাম। টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা আর সম্মান হানির যোগ পূর্ণ মাত্রায় থাকছে। তাই হয় কি? টাকা পয়সা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, সম্মান নিয়ে কি সমস্যা আছে? তাতে পুরো অর্থ নিয়ে কাঙাল, অর্থ নিয়ে। আর এবং এখানে আমি দেখতে পাচ্ছি আরো একটি জিনিস, একটু সাবধানে থাকবে, এই জায়গায় সম্পর্ক, এই সমস্যাটা কিন্তু সম্মানহানির ক্ষেত্রে যাবে, সেটা হলো আইনি ঝুট ঝামেলা বা বৃহৎ অশান্তিতে জড়িয়ে পড়া। কি বললাম? আইনি ঝুট ঝামেলা, বৃহৎ ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, এবং সেই জায়গার থেকেই সম্মানহানিটা আসবে। বুঝেছো? এবার বলো কি জানতে চাইছো? আচ্ছা, প্রথম শুনবো কি ব্যবসা করছো? আমার একটা মাল্টি জিম আছে। এবং মাল্টি জিমে সেই মতন লোক আসছে না? হ্যাঁ হ্যাঁ। তাই তো?
2018 গত বছর ধরে কি এই সমস্যা শুরু হয়েছে বিশেষ করে? একটি জিনিস বলো যে এই গত দেড় বছর ধরে যে সমস্যায় তুমি ভুগছো সেই সমস্যাটার কি কোনো সমাধান করিয়েছো, অর্থাৎ জ্যোতিষতন্ত্রের কোন রকম সাহায্য নিয়েছো? চেষ্টা করেছি পাইনি, আর আপনি তো একটা কথাই বলেন যে চেম্বারে এই মুহূর্তে আপনি গণনা করছেন না, শুধু মানে সমস্যার সমাধানের জন্য যেতে বলছেন। এবার আমার সমস্যা না বুধ তোমায় ব্যবসায় বাধা দিল, বৃহস্পতি তোমায় এত ডিগ্রিতে ব্যবসায় বাধা দিল, কেতু তোমায় এত ডিগ্রিতে দৃষ্টি দিয়েছে তাই ব্যবসায় বাধা দিল, এগুলো জেনে কি তোমার আদৌ সমস্যার সমাধান হবে? ব্যবসাটাকে বাড়াতে হবে, এটাই সমাধান তোমার, তাই কি না? এবার আমি একটা মহারে কথা বলি, বলো। আপনি যেরকম আমাদের কথা ভাবেন, সব তান্ত্রিক তো সবার জন্য এরকম ভাবে ভাবে না, সেই জন্যই তো স্বতন্ত্র, সেই কারণেই তো মহারাজ সম্পূর্ণ অন্য আঙ্গিকের একজন তান্ত্রিক এবং ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। আমি আসলে বললে বিশ্বাস করবেন, আমি মহারাজের প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রাম দেখি না। না, আপনি সুদূর বাঁকুড়া থেকে ফোন করছেন, আপনি তো এমনি করছেন না, নিশ্চয়ই সেটা কারণ আছে, হেতু আছে। এবারে মহারাজ যেটা বলছেন সেটা ধরে একটু এগোবার চেষ্টা করুন। এই যে এর প্রতিকারটা দরকার, দেখো তোমার সমস্যাগুলো তুমি জানো এবং তোমার কি সমাধান চাই সেটাও জানো, সুতরাং এটার জন্য অপেক্ষা করা দরকারই ছিল না বা চেম্বারে বিচার করা, আর ওটা তো আমি করে নেব, কিন্তু তুমি ডেট অফ বার্থ দিয়ে বলবে যে মহারাজ একটু বিচার করুন আমার কিরকম যাচ্ছে, সেটার জন্য চেম্বার নয়। চেম্বার হচ্ছে যার রিয়েলি সমাধান দরকার, যার আদতে সমাধান, যেরকম তোমার ব্যবসা ভালো করতে হবে এই সমাধানটা সত্যি তোমার দরকার, তাই কি না? তো এই সমস্যা আর এই সমাধান, যাদের এরকম সমস্যা সমাধানটা দরকার, তাদের জন্য চেম্বারটাকে করে গেছি আমি। এর আগের মায়েরও ছিল সমাধান দরকার, চাকরি হচ্ছে না সন্তানের, সমাধানটা দরকার, তার জন্য বিচার যা করার আমি করে নেব, আমি ওখানে বসে ডেট অফ বার্থ নিয়ে আমার যা জানার করে নেব। সমস্যা যখন হবে মানুষের, সমাধান না করলে তো আমি আমার যে লক্ষ্যটা একদম, এই সমাধানটার জন্যই বলেছি যে চেম্বারে আসো সমাধানের জন্য। শুধু বিচার যাদের দরকার তারা লাইভ অনুষ্ঠানে ফোন করো, যত ইচ্ছা প্রশ্ন করো, লাইভ অনুষ্ঠানে আমি একদিনে দুটো তিনটে চারটে প্রোগ্রাম করে দিচ্ছি, তোমরা এখানে বিচার করিয়ে নাও, এটা ফ্রি বিচার। কিন্তু চেম্বারে যখন আসবে মাথায় রাখবে অর্থের খরচ আছে, তার বদলে রেজাল্ট নিতে আসছো, তুমি অর্থ খরচ করছো মানে সাফল্য নিতে আসছো, বিরিয়ানি কেউ 10 টাকায় প্লেট ভরে বিরিয়ানি দিতে পারে না, খাসির মাংস ভাই 5 টাকা কিলো হতে পারে না, সেই জন্য তো আপনার অনুষ্ঠান এত আমার ভালো লাগে। সেই ক্ষেত্রে তোমরা নিজের কাজে নিজে যেরকম বসবে, নিজের সাফল্যটা নিজে নিয়ে যাবে। প্রত্যেক মাসে তিনটে করে রিপোর্টিং নেওয়া হয়, যা আজ পর্যন্ত অন্য কোন তান্ত্রিক নেয় না, রিপোর্টিং বললেই ওরা ফোন কেটে দেয়। আর আমার ওখানে তিনটে রিপোর্টিং, দুটো বাই ফোন আর একটা হচ্ছে পুরো চিঠি লিখে জমা করতে হয় এমার্জেন্সি ছাড়া, মানে এমার্জেন্সি হলে তো তুমি করবেই, কিন্তু তাছাড়াও তোমার তিনটে রিপোর্টিং প্রত্যেক মাসে দেওয়া আমার এখানে নিয়ম,
যে আমার যজমান যার কাছ থেকে আমি টাকা নিয়েছি সাফল্য দেব বলে সে কত পার্সেন্টেজ সাফল্য পেলো এটা আমার জানার দরকার লাগে। সেই জন্য আমার এখানে পার্সেন্টেজ বলে রিপোর্টিং হয় যে আমি এত পার্সেন্টেজ ভালো আছি, এত পার্সেন্টেজ আমার এই আছে, আমার এই দিকে এই পার্সেন্ট ভালো হয়েছে, এই রিপোর্টিংগুলো আমার এখানে করা হয়। তাই রেজাল্ট গ্যারান্টি সহ পাওয়া, এবং যতক্ষণ না পাবে দায়িত্ব আমার তোমাকে সেই রেজাল্টটা পূর্ণ মাত্রায় দেওয়া। 100% যখন লিখবে যে মহারাজ 100% হয়ে গেল তখন আমার দায়িত্ব শেষ হলো। কিন্তু তুমি যদি প্রত্যেকটা অমাবস্যা তারপরেও আসো তাহলে সেই জায়গাকে পুরো ধরে রাখার দায়িত্ব আমার থেকে যায়। 100% তো পরিবারের মতন সবাই থাকে, কেউ নাড়ু নিয়ে আসে, কেউ দুধ নিয়ে আসে, কেউ দই নিয়ে আসে, কেউ জামা নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে। আসে কখন এরা? যখন তারা আমার কাছে আমার পরিবারের মতন হয়ে যায়, তাই কি না? তুমি এসে দেখবে আমার ক্লায়েন্টদের, যারা পুরনো ক্লায়েন্ট দেখবে যেরকম আমি বকি তাদের সেরকম তাদের ভালোবাসি। কার কারণ? যখনই সে কাজে আসবে না বকা খায়, যখন সে মন্ত্র জপ করে না বকা খায়, যখন সে মন্ত্র জপ ভুল করে তাকে আমি শুধরে দিই, যখন সে কাজে বসতে চায় না বকা খায়, আবার তাদেরকে সান্ত্বনা দিয়ে ভালোবেসে তাদেরকে কাজের সাফল্যটাও দিই। এটাই আমার কাজ, এবং সেটা 100% গ্যারান্টি সহ করি আমি, এবং 100% সাফল্য সেইভাবে দিয়ে এসেছি, এখনো পর্যন্ত আগামী দিনেও দিয়ে আসব। তাই তোমার যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তুমি নিজে জানো, বা তোমরা যে সমস্যায় ভুগছো তাও তোমরা নিজেরা জানো, তাই তার প্রতিকার করিয়ে নাও। সমস্যা আছে তাই সমাধানও আছে। তুমি সমস্যা জানো, আর কি রেজাল্ট চাই সেটাও তুমি জানো, যে আমি চাকরি পাচ্ছি না আমার চাকরি দরকার, আমার ব্যবসা ভালো হচ্ছে না ব্যবসা দরকার, আমার সন্তান আমার কথা শুনছে না আমার কথা যেন শোনে, আমার সন্তান পড়াশোনা ভালো করছে না ও যেন পড়াশোনা ভালো করে। এর জন্য আলাদা করে কোনো জ্যোতিষতান্ত্রিকের বিচারের দরকার নেই, যদি থাকে তাহলে তোমরা নিজেরা জানো না কিসের জন্য জ্যোতিষতান্ত্রিকের কাছে যাচ্ছ। আমার কাছে যখন আসবে এই সমস্যাগুলো লিখিয়ে তারপরে বুকিং করবে, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার, সেটাও গ্যারান্টি সহকারে। শুনলেন আপনারা মহারাজের কথা, এবার শুনুন যে সত্যি সত্যি ওখানে যারা এসেছেন তাদের মধ্যে কত রকমের মানুষ তো আসে। এই মুহূর্তে যাকে আমরা দেখতে চলেছি তিনি কি বলছেন একটু শুনে নেব। দেখো ভবিতব্য, একটা জিনিস মাথায় রাখবে, ভবিতব্য সেটা ভোগ করতে হবে, মন্ত্র দিয়ে কাটিয়েছো মানে কাটিয়েছো, বাট ভোগ করতে হবে। কিছুর জন্য তো কিছু দিতে হবে, আমি তো পাঠা পর্যন্ত দিইনি, তো কিছুর জন্য তো কিছু দিতেই হবে। কি বলেছিল জানো? শনিবার আসলাম, রোববার সোমবার দিন লড়তে গেলে বাধা পড়বে, লড়তে হবে কখনো আগে কখনো পরে। দেখো আমি জানি না কখন কি হবে, শুধু জানি হবে। দেখালাম
চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আশ্চর্য রকম ভাবে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আপনারা যে মানুষটির ইন্টারভিউ দেখছিলেন, সাক্ষাৎকার দেখছিলেন, তিনি সাত দিনে, ছয় থেকে সাত দিনে বা পাঁচ থেকে সাত দিন বলেছিলেন, এখানে আড়াই দিনের মাথায় পৃথিবীর আলো দেখতে পাবে না যেখানে ডাক্তাররা বিধান দিয়েছেন, সেখানে সেই কয়েক দিনের শিশুকে বের করে আনা হচ্ছে ভেন্টিলেটর থেকে, এবং ডাক্তাররা যেখানে আশা ছেড়ে দিয়েছেন মাকে এই ক্রিয়া করার সুযোগ করে দিলেন, এবং সেই সুযোগে সেই সন্তান এই পৃথিবীর আলো আজও দেখছে। এও সম্ভব, সম্ভব, তার কারণ এটা ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া, এটা তন্ত্রের সাধনার দুনিয়া, এবং তন্ত্র যে অদৃশ্য হলেও সত্য তা প্রমাণিত হওয়ার জায়গা। জয় মা রক্ষিণী, কে আছে? মা রক্ষিণী, তোমার মনের ইচ্ছে পূর্ণ করুক, মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী। কখন? দুপুর? কোথায় জন্মগ্রহণ করেছিল মা? ওর জন্মবার তোমার শনিবার, তাই তো? শনিবার না, জন্মবার হচ্ছে আপনার, হ্যাঁ শনিবার। কর্কট রাশি ধনু লগ্নের পুষ্যা নক্ষত্রে ত্রয়োদশীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে বুধবার, মাস হিসেবে আমরা পৌষ মাস দেখতে পাচ্ছি যে ওর শুভ নয়। মা, ওকে একটু সাবধানে রাখবে, প্রচন্ড মন চঞ্চল থাকবে ওর, মনকে এক জায়গায় ধরে রেখে কোনো কিছু করে উঠতে সমস্যা। আজকের প্রত্যেকটা মানুষের বৃহস্পতি গ্রহ খুব খারাপ দেখেছি, এবং অষ্টম কারক বৃহস্পতি দেখে এসেছি, এর বৃহস্পতি আরো বেশি খারাপ গুরুচণ্ডাল যোগে থাকায়, অর্থাৎ এই সন্তানের ক্ষেত্রে ওর সঙ্গে তোমাদের মতের মিল হবে না, ওর ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে সমস্যা, পরিশ্রম প্রচুর। কাজের জন্যই আমি আপনাকে বেশি করে ফোন করেছি, এত ভালো কাজের অফার আসছে, কিন্তু ওই জায়গাটা ও যখন যাচ্ছে তখন সেটা ডিনাই হয়ে যাচ্ছে। মা, এই যে আমি দেখো একটাই কথা বললাম যে অষ্টম বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি আজকে সবার ক্ষেত্রে, আর আজকে দেখো সবার ক্ষেত্রে গিয়ে কিন্তু টাকা পয়সা কর্ম নিয়ে সমস্যা। তুমি ইউটিউব দেখে নেবে, আজকের প্রোগ্রাম দেখবে, এখানে শুরু থেকে দেখবে সবার মধ্যে কিন্তু একই সমস্যা আসছে, সবারই দেখছি বৃহস্পতির অবস্থানটা খারাপ। তো এই ক্ষেত্রে তুমি জানো মা ওর কিন্তু সাফল্যটা কোনটার দরকার, জানো কি জানো না, সমস্যাটা জানো কি জানো না? হ্যাঁ বাবা জানি। তো এর সমাধান কেন করাওনি মা? বাবা আমি আমি তো কোনোদিন কারোর কাছে আপনার প্রোগ্রাম সারা জীবন দেখেছি, কিন্তু কোনোদিন লাইন পাইনি, এটা আমার দুর্ভাগ্য বাবা। আচ্ছা, লাইন পাওয়ার দরকার, আমি তো অনুষ্ঠানে বারবার বলি যে দেখো, সেই আমি যে যাবো আপনার কাছে, আমি খুব গরিব, আর্থিক অবস্থাটা যে আমার নেই বাবা, যে আপনার কাছে যে ছেলে, ভয়ের জন্য দুপা পিছিয়ে আছি। আচ্ছা মা, একটা জিনিস আমাকে বলো, ধরো আজকে তুমি দেনা করে আমার কাছে ক্রিয়া করিয়ে ছেলের চাকরিটা হয়ে গেল, ছেলের চাকরির যে স্যালারি মাইনেটা, সেই মাইনের থেকে তুমি সেই দেনাটা শোধ করতে পারবে কি পারবে না? এবং তার সঙ্গে বেনিফিট দেনাটা কত ভয় লাগে জানেন, মানে এমন একটা আমি নিজে একটা আর্থিক অবস্থা, আর তার মধ্যে মানে খাবো না দেনা, মানে আমি কি বললাম যে আমি দায়িত্ব নিচ্ছি, তুমি দেনা করলে সেই পরিষদের জায়গা তৈরি করে দেবো। আচ্ছা বাবা, সেটা তো আমি দায়িত্ব নিলাম, তোমাকে কি বললাম যে তুমি দেনা করলে চাকরি পেয়ে সেই স্যালারির থেকে দেনা শোধ হয় কি হয় না মা? হ্যাঁ বাবা হয়। এবং তার দেনা শোধ হয়ে গেলে চাকরিটা তোমার কাছে বোনাস হলো কি হলো না? হ্যাঁ বাবা। তাহলে তুমি কি চাও, চাকরিটা চাও না চাকরিটা চাও না? এবার আমি আমি চোখ বন্ধ করে আগে দেখে যেতে চাই যে ও একটা ভালো জায়গায় কিছু করে থাকছে, সেটা আমার দায়িত্ব মা। যদি আমি ওর ক্রিয়া ধরি তাহলে ওকে সেই জায়গায় নিয়ে যাব,
ভালো মতন চোখ খুলে থাকা অবস্থায়, এটা আমার গ্যারান্টি, তুমি সুস্থ সবল থাকা অবস্থায় আমি ওকে ভালো দুনিয়ায়, কর্মের দুনিয়ায় পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠা করে দেব ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে। তুমি কি চাও সেটা? হ্যাঁ বাবা, আমি চাই বলেই আপনার কাছে আমি জীব, আমি আপনার প্রোগ্রাম দেখি, কিন্তু কোনোদিন আমি, আজ আমি হয়তো আমার ছেলে ভালো হবে বলেই আজ আপনার কাছে লাইনটা পেলাম। একদম, মা কিন্তু যোগাযোগ করিয়ে দিয়েছে, রোজ কাঁদতে বলে মায়ের কাছে মা যোগাযোগ করিয়ে দিয়েছে। বাবা আমার একটা কথা, আর একটা জিজ্ঞাসা ছিল। বলো। বলছি আমার ছোট ছেলেটা একটু বলে দাও, রাশির মানে ছোট ছেলে 1999 এর জন্ম, হ্যাঁ 16ই অগ্রহায়ণ ডিসেম্বরের 3 তারিখ। 1990 সালে জন্ম? 99 ডিসেম্বরের 3 তারিখ, তাই তো? হ্যাঁ ডিসেম্বরের 3 তারিখ। আর সময়? সময় আপনার 9:30। কখন? 9:30 কখন? 9:30 দুপুরে, দুপুর 9:30। সকাল 9:30, তাই তো? সকাল 9:30 তো? 11:30। 11:30? হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছো? রাশি লগ্নটা জানিয়ে দেবো তো। রাশি লগ্ন পড়াচ্ছি আমি ওকে, ওর চাকরি বাকরি হবে তো ওর না? শুক্রবার, শুক্রবার জন্ম ছিল, ধনু রাশি মিথুন লগ্নে জন্ম মা, ধনু রাশি মিথুন লগ্নে জন্ম, ওর ক্ষেত্রে মা শনি 7:30 চলছে, ওর অবস্থাটাও একটু খারাপ আছে, একটু মন দিয়ে পড়তে বলো, হনুমান চালিসা পাঠ করতে বলো, ঠিক আছে? ভালো থাকবেন। প্রশ্নের মাঝখানে আমরা একজনকে খালি আনতে চাইছি আজকের এই অনুষ্ঠানে, একটু দেখুন যে 5 দিন, 2.5 দিন আর 30 মিনিটে কাজ হয় মা রক্ষিণীর ওপর, সম্পূর্ণ যদি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ধৈর্য ছেড়ে দেওয়া যায়, যত টাকাই লাগাক না কেন, একবার দেখুন। मेरा तकलीफ, मेरे हस्बैंड मेरे को छोड़ के चले गए थे किसी दूसरी लड़की के साथ, तो बस वही तकलीफ था, मेरे 2 छोटे छोटे बच्चे हैं, तब हम बहुत परेशान थे, बहुत डिस्टर्ब थे, हम उनको टीवी में देखे थे, टीवी में बहुत ऐड देखते थे, बहुत बहुत जन को देखते थे, लेकिन उनको देख के पता नहीं हम उनके पास ही क्यों आए, और हम बहुत डरते थे पहले तंत्र मंत्र से, बिल्कुल बिलीव नहीं था हमको कि ऐसा कुछ होता भी है, हम विश्वास नहीं करते थे कि तंत्र मंत्र से कुछ होता है। आने के बाद में हम हवन में बैठे, पूजा करवाए, और हम घर भी नहीं पहुंचे थे, और हमारा रिजल्ट मतलब ये अपने पति से मेरा बात हो गया था, आधा घंटा में मेरा रिजल्ट था। हम यही बोलना चाहें उनके पास आके, हम इतने खुश हैं, इतने खुश हैं, आज हम बहुत खुश हैं उनकी उनकी दया से, और उन क्या बोले, उनके बारे में कुछ शब्द ही नहीं है बोलने लायक, वो इतने अच्छे, इतने महान, अब बोले ना कोई शब्द नहीं है उनके बारे। हम इतने खुश हैं, इतने खुश हैं, क्या मुझे कुछ बोलने को नहीं आता है, और वो बहुत महान। এই মহানুভবতা তাকে যিনি দিচ্ছেন তিনি মা রক্ষিণী, এবং তার এই যে খুশি করিয়ে দিতে পারার মানুষকে যে সবলতা, যে সক্ষমতা, সেটাই হচ্ছে 100% সাকসেসের কথা উঠে আসে বারবার, এবং সেখানেই বোধ হয় এই রকম অলৌকিক এবং অঘটন ঘটে যায় আজ। শ্রী অশোক মহারাজ আপনাদের সকল, একবার নয় বারবার ঘটে, বারবার এই সাফল্য তোমরা দেখতে পাবে তোমাদের জীবনে। হ্যাঁ, এখানে কম খরচের কিছু হয় না, কিন্তু খরচ যেটা নেওয়া হয় কম সাফল্যটাও দেওয়া হয় না, 100% খরচের তো 100% সাফল্য তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। 3 দিন, 2.5 দিন, 30 মিনিট, একে সামনে রেখে নয়, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধাকে সামনে রেখে তোমরা এই দুনিয়ায় আসবে, তোমাদের এই দুনিয়ায় সাফল্য দেওয়ার দায়িত্ব আমার, যদি সাকসেস নিতে চাও সেই সাকসেসটা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, জীবনদশায় যত কঠিন সমস্যাই থাকুক না কেন রেজাল্ট তোমরা 100% পাবেই পাবে, যত সমস্যাই থাকুক না কেন সাকসেস তোমাকে দেবই দেব। একটা কথা ভীষণ মনে হচ্ছে আজকে, যে এই যে সাকসেসের কথা মহারাজ বলছেন, এটা তিনি নিজে মুখে বলবেন কেন, মানুষ তো পাচ্ছে তাই তারা বলছে, এবং সেই কারণেই আমরা বোধ হয় বারবার তাঁদেরকে ফিরিয়ে আনি আপনাদের জন্য এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। কবে ঘটে গেছে
এই মহিলার জীবনের এই বিপর্যয় থেকে উদ্ধার পাওয়া। কিন্তু আজও তিনি ফিরে আসেন অমাবস্যা তিথিতে। তার মানে এই যে একটু আগে একজন ফোনে বললেন না যে আমি তো আপনার মতোই আপনার পরিবারের সাথে মিশে যাব, বাঁকুড়ার থেকে যে ভদ্রলোক ফোন করেছিলেন মলয় চ্যাটার্জি মহাশয়, সত্যিই কিন্তু মারক্ষিণীর দরবারে একটি বিরাট পরিবার বিচরণ করে। দেখতে দেখতে আবার কৌশিকী অমাবস্যা তিথি আসছে, তাকে নিয়ে পরবর্তী অনুষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখুন। মহারাজকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান আজকে শেষ করব। মারক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মারক্ষিণী।